नमस्कार बंधुरा, यो ट्रावेल फ्रेंड चैनेले आपनादेर सकल के स्वागत जानाई। मानव सभ्यता सृष्टिर मूल अमृत हलो नदी ओ तार प्रवाहमान जलेर धारा, जा संजीवनी रसे सिक्त होयेछे बहु प्राण। सेई रकमई एक अमृत भाण्डारेर किनारा हलो बागबाजार गंगा। हुगली नदीर बाके गड़े ओठा एई अंचल ओ तार इतिहास ना भोलार मतोई। अविरत बोये चला जलेर धाराय कत घटना, कत गल्प, कत मुहूर्तेर साक्षी थेकेछे এই বাগবাজার গঙ্গা ও তার সংলগ্ন স্থান। চলুন বন্ধুরা আজ একটু ঘুরে বেড়াই বাগবাজার গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় ঘাসা রাস্তা ধরে বাগবাজারের মধ্যে চলেছি আমরা। আমাদের বাম পাশে হুগলি নদী বা গঙ্গা, আর ডান দিকে বাগবাজারের জনবসতি। আদি কলকাতার প্রথম জনবসতির অঙ্গ এই বাগবাজার। এই স্থান থেকেই বিস্তার করেই কলকাতা রূপ পেয়েছে আজকের চোখধাঁধানো শহরের। এই ডান দিকে আদি কলকাতার জনবসতির মধ্যেই আছে মায়ের বাড়ি, অর্থাৎ মা শারদা তার শেষ জীবন এই বাড়িতেই কাটান এবং পায়ের ধুলো পড়ে এই বাড়িতে। মা শারদার স্মৃতিতে তার বাড়ি সংলগ্ন রাস্তার সামনেই তৈরি করা হয়েছে মায়ের ঘাট, যা বাগবাজার গঙ্গার ঘাটের শোভাকে আরো কয়েক গুণ বৃদ্ধি করেছে। গঙ্গার পাড় বরাবর চলেছে চক্র রেল লাইন। ১৯৮৪ সালে এই রেলপথ চালু হয়। নদীর পাড় ঘেঁষেই আছে বাগবাজার রেল স্টেশনটিও। নদীর দৃশ্য উপভোগ করতে করতে এ পথে ট্রেনে চলার মজাটাই কিন্তু আলাদা। Thank you.
বাগবাজার নাম কিভাবে হলো এই নিয়ে অনেকের মতপার্থক্য আছে। কেউ মনে করেন এখানে আগে বাগ বা ফুলের বাগান ছিল, সেখান থেকেই নামকরণ হয়েছে বাগবাজার। আবার অনেকে মনে করেন হুগলি নদীর বাঁকে এই স্থানটি অবস্থিত, তাই বাগবাজার এই কথাটি লোকমুখে পরিবর্তিত হতে হতে বাগবাজার কথাটি হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কলকাতার প্রভাবশালী জমিদার গোবিন্দরাম মিত্রের পুত্র রঘু মিত্র বাগবাজারে প্রথম বাগবাজার ঘাট নির্মাণ করেন। বর্তমানে মায়ের ঘাটটিও কিন্তু এই বাগবাজার ঘাটেরই একটি অঙ্গ। পূর্বে অবশ্য এই ঘাট রজমিত্তির ঘাট নামে পরিচিত ছিল। বাঙালি জীবনের জন্ম থেকে মৃত্যু, বিবাহ থেকে পূজা অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠানের অঙ্গ হয়ে আজও জীবন্ত বাগবাজার গঙ্গার ঘাট। বর্তমানে এই বাগবাজার ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কলকাতা পোর্ট ট্রাস্ট। বাগবাজার ঘাটের গা ঘেঁষেই আছে বাগবাজার লক গেট। এই স্থান থেকেই হুগলি নদীর জল খালের মাধ্যমে ঢুকেছে আদি কলকাতা তথা কলকাতার বৃহৎ জনবসতির মধ্যে। আর এই বাগবাজার লক গেটের মাধ্যমেই খাল ও নদীর জলকে নিয়ন্ত্রণ করা হয়। বাগবাজার নামটির সঙ্গে অনেক বিখ্যাত মানুষের নাম ও তাদের কীর্তি জড়িয়ে আছে, যেমন ভগিনী নিবেদিতা, গিরিশ ঘোষ, সারদা মা, রামকৃষ্ণ পরমহংসদেব, নগেন্দ্র বসু, ভোলা ময়রা প্রভৃতি। সবার নাম উল্লেখ ও তাদের কীর্তি বলতে গেলে একটি ভিডিওতে তা কোনোদিনই সম্ভব নয়, তাই ক্ষমা প্রার্থনীয়। আপনারা এটা জেনে অবাক হবেন, স্বদেশী আন্দোলনের সময়ে বাঙালির প্রিয় হাতিছাপ ক্রিম বা বোরোলিন, তার জন্মদাতা বা মালিক গৌরমোহন দত্ত, তার আদি বাড়ি কিন্তু এই বাগবাজারে। আজ তার বাড়িটি স্থানীয়ভাবে বোরোলিন বাড়ি নামেই পরিচিত। এছাড়াও আছে কলকাতার আদি সার্বজনীন দুর্গাপুজো বাগবাজার সার্বজনীন, যার মাতৃ আরাধনা আজও বাঙালির অন্যতম আকর্ষণ। বাগবাজারের অলিতে গলিতে আরও কত স্মৃতি, কাহিনী, ইতিহাস ছড়িয়ে আছে তা হয়তো অনেকেরই অজানা। ভোরবেলা ও সন্ধেবেলায় গঙ্গার পাড়ের মনোরম পরিবেশে বিশুদ্ধ বাতাস সেবনের জন্য বাগবাজার ঘাটের গঙ্গা আজ প্রচুর মানুষের পছন্দের প্রথম স্থান। তবে বর্তমানে বেশি রাত্রে এলাকা ফাঁকা শান্ত হয়ে পড়ায়
চোর ছিনতাই পকেটমারদের উৎপাত কিন্তু আছে এই স্থানে। তাই এই স্থানে ঘুরতে এসে আপনারা অবশ্যই এই ব্যাপারটি মাথাতে রাখবেন। বাগবাজারে ফেরিঘাটটিও কিন্তু আজ জলপথে যাতায়াতের প্রধান ও অন্যতম একটি মাধ্যম। প্রতিদিন হাজারে হাজারে মানুষ যাতায়াত করেন এই ফেরিঘাটের মাধ্যমে। জীবনের স্রোতকে বয়ে নিয়ে লঞ্চ এগিয়ে চলে নদীর প্রবাহের বুক চিরে। অতীতেও চলেছে, আজও চলছে এবং ভবিষ্যতেও চলবে। শুধু আদি অনন্তভাবে মাঝে দাঁড়িয়ে থাকবে এই বাগবাজার ঘাট ও তার জলের ধারা। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে একদম ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।